আপনারা যারা সুইডেনে আছেন তারা রাতে হাঁটতে যেতে খুবই সাবধান। ঘটনাটা হচ্ছে 2008 এর, একটা সুইডিশ মহিলা, ওর একটা কুকুর ছিল, কুকুরকে নিয়ে ও রাতে হাঁটতে বের হয়েছে বাট আর কখনো ফিরে আসেনি। মহিলাটা অনেক রাত পর্যন্ত ফিরে না আসাতে ওর হাজবেন্ড গিয়েছে ওকে খুঁজতে, আর গিয়ে দেখে ওদের বাসা থেকে দূরে একটা লেকের পাশে মহিলাটা মরা পড়ে আছে। সুইডিশ মহিলাটি মারা যাওয়ার জন্য পুলিশ ইমিডিয়েটলি মহিলার হাজবেন্ডকে ব্লেম করেছে, আর ওরা মহিলার হাজবেন্ডকে অ্যারেস্ট করে প্রিজনে নিয়ে গিয়েছে। তারপর পুলিশ মহিলার ডেড বডির ফরেন্সিক অ্যানালাইসিস করার জন্য দিয়েছে, আর কয়েক মাস পরে যখন ফরেন্সিক রিপোর্ট আসলো দেখলো যে মহিলার হাজবেন্ড ইনোসেন্ট, কারণ ওই সুইডিশ মহিলার ডেড বডির গায়ে কিছু স্যালাইভা ছিল আর হেয়ার ছিল যেগুলো ওর হাজবেন্ডের ছিল না। দেখা গিয়েছে সুইডেনে অটাম মাসে একটা উইয়ার্ড জিনিস হয়, সেটা হচ্ছে অটাম মাসে অ্যাপেল গাছ থেকে অনেক অ্যাপেল ঝরে পড়ে আর কিছুদিন পরে ওগুলো ফার্মেন্টেড হয়ে যায়। তখন দেখা যায় সুইডেনে অনেকগুলো মুজ, আপনারা হয়তো অনেকে অ্যানিমেলটাকে চেনেন, এসে ওই ফার্মেন্টেড অ্যাপেল গুলো খায় আর ওরা মাতাল হয়ে যায়, ওরা ড্রাঙ্ক হয়ে যায়, যেমন এই মুস্টার মতো। আর ওই ডেড মহিলার গায়ে যে স্যালাইভা আর হেয়ার গুলো পাওয়া গিয়েছে সেটা ছিল মুসের, তার মানে ওই মহিলাকে মার্ডার করেছিল একটা মাতাল মুস যে ফার্মেন্টেড অ্যাপেল খেয়ে মাতাল হয়ে গিয়েছিল।